हेलो फ्रेंड्स आमी आत्री वेलकम टू टेलीग्राम विद अस। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आरेकटा नतुन ब्लग निये तोमादेर साथे चले एसेछि। आजके अनन्यार बार्थडे, सो आमरा सबाई मिले ओर बाड़ीते जाबो, गিয়ে ओर बार्थडे सेलिब्रेट करबो। पुरो ब्लगटा देखबे और भालो लागले प्लिज लाइक शेयर एंड अनेक अनेक कमेंट करो। तोमादेर कमेंट पेले आमार भालो लागे और ब्लग करते आरो एनार्जी पाई। सो चलो ओखाने গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। दरजा खोला ভেঙেই ফেলে বলে না আমাদের দরজা এরকম আছেন তারা বার্থডে গার্ল। আরে রাস্তায় কি নিচে চলে যাও, এটা তোদের ঘর। হাই কই না চঞ্জনা দিতি কাটুনি ভাই মেঘাদি মন্দিরা আর জুতি বলুন সবাই হ্যালো। এই যে বার্থডে গার্ল এই কোলা কি করতে ছোট মিনিটে এটা দেখ। হ্যাঁ মেকান কি আর মন্দিরা দিয়েছে দেখো সবাই। আমি আর আজকে কেকটা কাটতে পারবো না। আমি এইটা আছে না 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 একটা ছবি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনন্যা। Happy birthday to you. Atali. এটা বেরোচ্ছে না। বলিতে বেরোচ্ছে। বেয়া বেগে দে। তুই তো ওই কোন শক কম না কিন্তু তোমার। যা তারা। বুঝেছি বুঝেছি যা বার করবি। দুটো দুটো ঠিক হবে। হ্যাঁ। হ্যাঁ তুই কি টাইম দিচ্ছিস নাকি ফটোফট নিয়ে নিচ্ছে। এইটা কেউ কারোর মুখে টাকাবে না। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা সবাই এত और लगे खाइए दाओ बेल भी इतनी बेचारा लगे पड़े तो मेरी हार्ट चो दो दिलाम दूध की ऑर्डर करो जी ब्लॉक कर से ताके दे प्रिया दी बोल ब्लॉक कर से ताके दे माने खाइए आगे खाओ ताके दे आमी सब लगे वो तो नीचे বসে যেটা খাবে কি দুলে খাওয়াই করে নিচে বসবে এটা ভালো করেছে এটা বেস্ট হয়েছে। দিনে 10 বার ধুয়ে নিয়েছে আর যেতে হবে তো নাকি না সেলফি তুলবে মুছিস না আবার লাগাবে। ও আমাকে ফোন করেছিল বলল বন্ধু অনেক দূরে থাকে চলে যাবে দে আমি মুছি দিতে ডলে সবচেয়ে আমরা এতক্ষণ ধরে ক্রিমগুলোকে গালে রেখে দিয়েছিলাম জাস্ট বিকজ অফ আমরা ক্রিম মাখা অবস্থায় একটা সেলফি তুলবো। সো আমাদের সেটা ডান হয়ে গেছে। এবারে ক্রিম মোছামুছি পর্ব চলছে। ব্লগটা বন্ধ করে দে কোনো অসুবিধা নেই। কেক কম উঠছে আমার মেকআপ বেশি উঠছে। এই দাঁড়া ওড়িয়ে এটা খুব ভালো দোকান ওর পাশের দোকানটা এরকম ভাবে বললে চিনবো কি করে কোন দোকানটা? আরে ওই গলিটার মধ্যে ওয়েবল্যান্ডের ওখানে কিছু জায়গা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কসমেটিক্সের দোকান আছে। কেকটা খুব সুন্দর লাগছে কিনারে আজকে ম্যাচিং ম্যাচিং বাই দ্য ওয়ে যে ইয়েলো ইয়েলো ডার্টি ইয়েলো এই শর্ট তো ভিডিও করছি ও বুঝতে আসছে বারবার কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম এটা লাগিয়েছে এটা ঠিক আছে। তারপরে আমি আই হচ্ছে আর একটা কথা কিনবো কারণ এই কদিন সাজতে সাজতে এগুলো হারিয়ে যাবে তোর জন্য নিয়ে আসবো। বাটি আমার খেলে গালটা আটা আটা হয়ে গেছে কিছুক্ষণ ঠেকে দিলি। তোর বন্ধুর এই অ্যাডভাইস দিচ্ছিস? হ্যাঁ, লোকা ধরে চলে যাবে আমাদের কাল ধরে। আসলে ওরা সবাই অনেক দূরে থাকে, যেহেতু অনন্যা হচ্ছে গিয়ে শোভাবাজারের ওদিকে একটা কলেজে পড়ে, তাই ওর ফ্রেন্ডরাও সব ওই দিককারই, শোভাবাজার শিয়ালদা সব ওই সাইডের ফ্রেন্ড। আর এই যে কাকু চলে এসেছে, আর এই যে কাকি, আমরা সবাই পরে বসে আড্ডা মারছি। আগে ওরা ভালো মতন করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাক, কারণ ওরা অনেক দূর থেকে এসেছে, বাড়ি থেকে বারবার খালি ফোনও আসছে। বেশি করে কেউ খাস না, আমাদের পরে শর্ট না করে কি অবস্থা। দিস ইজ কল ফ্রেন্ড। আগে আমার মা এক সেকেন্ডও ছাড়ে না, আমি বাথরুমে গেলাম আর 2 মিনিট হয়ে গেলে একই 2 মিনিট ধরে বাথরুমে কি করতে সাথে না। কলেজে ওর মাই ওকে দিয়ে আসতো, এখন বোধহয় একটু একা ছাড়ে। কারণটা কি? কারণটা হচ্ছে কি, ও বাসে আর্ধেক যেতে যেতে ঘুমিয়ে পড়ে, লাস্ট অফিসে গিয়ে ওর ঘুম ভাঙে। মেট্রোতেও তাই, লাস্ট অফিসে গিয়ে ওর ঘুম ভাঙে। বলে কম ভাড়া দিয়ে বেশি দূর যাবে কেন, ওটা নাও। খেয়ে দিয়েছে তোকে গোলাপটা? কাকি ভাই আমারে বলে দিচ্ছে সবাই লাইক করবি, সাবস্ক্রাইব করবি। ওরা মেয়েরা বড় হলে তো মাদেরই আনন্দ, একদম একদম। ওরা বাড়ি চলে যাচ্ছে। এই নে নে কাই কে কার লড়া লাগবে কি দেখবি ভালো। এই চল চল অটো দাম তুলে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা। ও বাথরুমে রয়েছে। জাতি পালা এবার, টাটা। একটা পুচকি সে ডলি টিনা ট্রেনিং নিচ্ছে। শোন না একটু নাম একটু বলে দে না ক্যামেরা, তোমার নাম কি বলো? বন্ডি ভট্টাচার্য। এই যে মুদ্রা থেকে তুই একটা চয়েস দিলে হবে না, আমি না আমাকে এই বাবা সবাই একটা চয়েস করবে। এবার বলো দেখ কোনটা ভালো লাগছে তোর। এবার ভোটে যেটা এবার নিয়ে আসছে, এটার মধ্যে একটা বুদ্ধি আছে। এবার যদি আমি বলি আমার বার্থডে, এটা যখন আমি কিছু বলতে পারবে না, আমি বলে দিই সব পড়ে দেব। তাহলে এই বল বল কোনটা নেব বল। আমি সবটাই নিয়ে নিলাম প্রিয়াদি। আচ্ছা কিছু ভেবেছিলাম অরণ্যের জন্য, ওটা অরণ্যকে একটু মানে বড় হচ্ছিল তো ওর জন্য, যেহেতু আমার সব কাছেই এখান থেকে, তাই আমি টুক করে গিয়ে ওটা চেঞ্জ করে নিয়ে আসলাম। ওটাকে ভাজ করো। অরণ্যের এই হুডিটা পছন্দ হয়েছে, ঠিক আছে। কিস করার পরেও গালিপস লাগেনি তোমার উপরে? কি ঠিক আছে তো? এখন কেউ চুমু খেলে এরকম বলবি, এরকম কথা গালে গালে না, এ না হাত দিয়ে ধরতে হবে না। আর কেউ বলবি খাবি খাবি না যাও কেন কি করো? তাহলে কি আর কিছু ব্যবস্থা করবো আমরা তোমার জন্য? বলো মানে কবিতা কবিতা ছড়া ছড়া একটু ছড়া শুনে। আতা গাছে দুটো পাখি, চাঁদ গাছে ফুল ফুটেছে। এখানে এতগুলো দিদির মধ্যে কাকে ভালো লেগেছে সব থেকে? ভালো করে দেখে নেয়, পিছনের মুখটা দেখে নেয়, কাকে ভালো লেগেছে বল। ও নিজে আয়না নিজেকে দেখছে, ও বলছে আমি একমাত্র ভালো, আর কেউ আমাকে আমাকে বল। ও বসা মুজেরা করে এই কি বলে? তুমি লিপস্টিক পরেছো? পরেছি, খেয়েছি না, উঠে গেছে। মেগা লিপস্টিক পরেনি, পছন্দ না। আচ্ছা আমার লিপস্টিকটা চলবে? আমার লিপস্টিকটা চলবে? চলবে। এই বাবা আরো রয়েছে দুজন, এই যে এই দিদিটা, এই দিদিটা চলবে, ওটা চলবে। আমি দেখো তোমার কালার পরেছি। আর আন্টি 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 চলবে? আন্টি চল। তাহলে তাহলে বেস্ট কে? এর কোন দিদিটা ভালো? সব দিদি ভালো। আচ্ছা আজ আমার জন্মদিন মানে আজকে জন্মদিন মানে তুই না হলো আমি ফটো সেশন চলছে মোটামুটি এখন আমাদের সাথে একটু মিশে গেছে আর বাকি ওরা আগে দেখছিলে কেমন করে চুপ করে বসেছিল আমাদেরকেও দেখাচ্ছে আর এখন এটা দুজনকে গলা জড়িয়ে একদম ও আচ্ছা ঠিক আছে ওরা এনজয় করছে হ্যাঁ কিউ এই যে বন্ধুদিকে এই যে বলবি হাত নাড়াও আমি তার একটা সেলফি গুড গার্ল এই গুলো সর বেরি আমি না আমি না আমি না আমি না এই যে ও ভাই ও করেছে তো পরিশ্রমই আর ফুলগুলো টানার খুব করে টানে তুমি শক্তিমান কি শক্তিকে আমি শক্তি খেলে খেয়ে দিয়ে শক্তি বেড়ে গেছে ওর ব্যাপারটা হলো এটাই তাই না ভালো দেবে কিন্তু তোর বদলে আমাকেই দেবে ও আমি সরে যাই বল 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 টাটা এটা কি এখন 10টা বাজে আর আমরা খেতে বসে পড়লাম কিন্তু অনন্যা বসলো না হ্যাঁ এখনো কিছু গেস্ট আসা বাকি আছে কি অবস্থা আলোকের বাড়িতে এসে আমরা বাড়ির দেশে ব্যালকনি দেখি টিরা কি করছে দম দিচ্ছে বাড়ি যাও যাকে মানে টাটা খুব ভালো লাগলো অনন্যার জন্মদিনে এসে টাটা সবাইকে গুড নাইট টাটা সবাইকে আদি টাটা ঠান্ডা লাগছে এমনি অনেকটা দূরে বাড়ি বাস ট্রাম সবকিছু করে গিয়ে অটো ধরে তারপর বাড়ি পৌঁছাবো একদম এখন অনেকবার চেঞ্জ করতে হবে আমার দাদা হয়ে গেছিলি ওই যে দাদার সাথে দেখা হয়ে গেছে রিয়ার সাথে দেখা হয়নি দাদার সাথে দেখা হয়ে গেছে কেমন ঘুরলি তোরা হেভি ফাটাফাটি দেখলাম কত দেখে একবার রাগে গা পিত্তি জ্বলতে জ্বলতে যাচ্ছিল কোনো কথা হবে না এই পুরো কি সুন্দর তোরা তোদের লাইফ তোরা একা করতে পারিস আর আমরা একটা ছোট্ট প্ল্যান করছি সেটা আমাদের হতে দিচ্ছে না আর পরশু ইন্ডিয়া কোথায় এখানে হ্যাঁ এখানে হবে কালকে দিয়া ঠাকুর কালকে আনবি কালকে আনবো থাকিস কালকে 7টা 7:30টার সময় আনতে যাব 7টা 7:30 কত কোটায় যাবি তাহলে আমার তো আপ ঢুকতে হতে 8:30 বাজে ঠিক আছে সে দেখা যাক সবাই একসাথে হলেই তারপরে যাব 7:30 তো মানে সবাই একসাথে হলে তারপরে যাব ঠিক আছে তো যাই টাটা গুড নাইট হ্যাঁ দেখা যাবি না এগিয়ে দেব যাবি আয় তাহলে দেখেছিস সেই মেশিনটা আমাদের দিন রাত জাগিয়ে রাখে তোদের পুজো হেভি ব্যাকগ্রাউন্ড দিয়ে সাউন্ড দেবে টাটা টাটা এখান থেকে এখানে হেলমেট লাগবে কি সেটা তোদের ওইটাই বললাম ওকে একা হেঁটে হেঁটে যেতে হবে টাটা ওটা চিড়াং হয়ে যাবি আর হ্যাঁ বিয়াতে না আরে অনন্যার বার্থডে টাটা 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 এবার ঢুকে যাবো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও আর অনেক অনেক কমেন্ট করে দাও সো নেক্সট আবার কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন এখানেই আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থেকো টেক কেয়ার বাই